দুর্নীতি দমন কমিশনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে মহানগর সিনিয়র স্পেশাল জজ আশফাকুর রহমানের আদালতে এই আদেশ দেন। একই সময় দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাসের সম্পত্তি ক্রোকের আবেদন জমা দেওয়া হয় আদালতে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গত 23 আগস্ট চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় মামলা দায়ের করে দুদক। এই মামলায় গত 14 সেপ্টেম্বর প্রদীপ কুমার দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে দুদকের আবেদনের প্রেক্ষিতে ওই দিনই তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। এই মামলায় তার স্ত্রী চুমকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিংয়ের স্পেসিফিক অ্যালিগেশন আছে। জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করেছে। তার শারীরিক যেহেতু এতদিন রিমান্ডে ছিল, সেহেতু তার একটা শারীরিক অবস্থা তো যেহেতু দুর্বল হয়ে পড়েছে, সেটা জেল কোর্ট অনুযায়ী জেলকে যেন নির্দেশ দেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।